স্কুল 300 টকা মাসুল লওয়া মডেল স্কুল পাতো এই ধরনের হিডেন এজেন্ডা করবাত আছে নেকি কারণ তেখেতে অনুদান বন্ধ করেছে আপনি চাব আমি শিক্ষামন্ত্রী ডাঙরিয়া প্রত্যাহ্বান জানাইছো এই 11,000 বিদ্যালয়ের 1 আগস্টর পৰা মিড ডে মিল খুব মিড ডে মিলর অনুদান বন্ধ করিম বলে তেখেতে ঘোষণা করক যদি পারে অনুদান বন্ধ করেছে কিয় অনুদান শিক্ষক হয়েছে কিয় অনুদান শিক্ষকসকলের কারণে দিয়ে নেকি ছাত্র ছাত্রীর কারণে দিয়ে বিদ্যালয়খনের কারণে দিয়ে তাহলে বিদ্যালয় আর ছাত্র ছাত্রীখনের লগত তর্ক হল তেখেতে ব্ল্যাকমেলিং করিলে যে তোমালকে এইটু করা নহলে আমি এইটু নকরু এই ধরনের ব্ল্যাকমেলিং এই ধরনের ব্ল্যাকমেলিং তেখেতে করিলে এই কথাবুর আসলে হব নালাগে আর এই যেটা হিডেন এজেন্ডার কথা আমি সন্দেহ করছো এইটু কিন্তু তার আগতেও দেখিছো যে এনে ধরনের ইস্যুবোৰৰ পিছতে বিদ্যালয় 2,000 বিদ্যালয় বন্ধ হল 2,400 বিদ্যালয় বন্ধ হল এনে ধরনের বার্তাবুর আমি পাই থাকি তেনেকুৱা এটা ষড়যন্ত্রের গুণ পাইছে আপনারা আমি আমি কইছো যে এনেকুৱা ধরনের কাম এটা করবলৈ গৈ থকা হৈছে নেকি আকৌ বন্ধ করা রাইজে শিক্ষামন্ত্রীগৰাকীৰ যিটো ভাবুকি যে পোর্টেল আপলোড করব লাগিব নহলে দরমহা বন্ধ অনুদান পোর্টেলত আমি আপলোড নকৰো বুলি কোৱা নকৰো বুলি কোৱা নাই পোর্টেলটো আমি কেতিয়াও বিৰোধিতা কৰা নাই আমি কৈছো যে আপুনি যিখন আদেশ দিছিল সেই আদেশখনত কোৱা হৈছিল যে প্ৰধান শিক্ষকসকলৰ জৰিয়তে সিম কাৰ্ড এখন বনাব লাগে সিম কাৰ্ডখন বনাই পোর্টেলত আমি সেই গোটেই কামখিনি কৰিব লাগে আমাৰ আমাৰ প্ৰশ্নটো হ'ল প্ৰধান শিক্ষক হিচাপে আপুনি পদটো কেতিয়া দিলে পদটো দি লওক আমি পোর্টেলৰ কেতিয়াও বিৰোধিতা কৰা নাই আৰু তেখেতে বাৰে বাৰে ক'ব খোজে যে এটেণ্ডেঞ্চৰ কথাত আমি বিৰোধিতা কৰিছো ৰাইজৰ আচৰত আচলতে শিক্ষকসকলক সেৱা কৰিব আমি কৈছো 100টা এটেন্ডেন্স দিয়াৰ কাৰণে আমি প্ৰস্তুত আছো এটেন্ডেন্স লৈ আমাৰ বিৰোধিতা নাই শিক্ষা হেতু পৰ্টেললৈকে আমাৰ বিৰোধিতা নাই ডিজিটাইজেশ্যনৰ কোনো বিৰোধিতা নাই আচ্ছা এখানে স্পষ্ট কৰি ৰাখিলে ভাল একদম স্পষ্ট কথা আমাৰ বিৰোধিতাটো হ'ল যে আপুনি প্ৰধান শিক্ষকক 30টা দায়িত্ব যে দিছে সেই দায়িত্ব দিয়া মানুহজনৰ পদটো আপুনি নিশ্চিত কৰক ঠিক আছে ছুটিকে ধৰি যিসমূহ সমস্যা এই সমস্যাসমূহ সমাধান হ'ব লাগে আৰু আমি কৰ্মসদৌ অসম কৰ্মচাৰী পৰিষদৰ অব্যাহত ৰাখিব বিচৰা হৈছে এই ধৰণৰ কাৰ্যপন্থাৰ পৰা বিৰত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো মই অব্যাহত ৰাখি আমি সংগ্ৰামখন চলাই দিছো ইয়াক যদি দৰমহা বন্ধৰ জৰিয়তে ভয় ভাবুকি কৰিব খোজে তেনেহলে নিশ্চিতভাৱে এই সংগ্ৰাম প্রায় 1.5 লাখ রাইজে স্বাক্ষর প্রদান করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ওচরলে পঠিয়েছে করে প্রস্তাব প্রেরণ করে আছে আর ইতিহাসের কারণে যা 4 জুন তারিখে একটা সাংঘাতিক দিন